হ্যালো বন্ধুরা কথাকে মারতে গেলে চিত্তার হাত চেপে ধরল এবারে অগ্নি দিল উচিত শিক্ষা বইয়ের জন্য প্রতিবাদ করতে থেকে খুশি হয়ে গেল বাড়ির সকলে কি হতে চলেছে কথা ধারাবাহিকটি দেখে শুনা যাক এক ঝলকে টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে ওস্তাদ স্টার যশের কথা ধারাবাহিকটি আর গোবর দেবের কেমিস্ট্রি বরাবরই দর্শকদের মনে পছন্দের তালিকা রীতিমতো জায়গাও করে নিয়েছে এই মুহূর্তে জনপ্রিয়তা তঙ্গে রয়েছে সিরিয়াল কথা বাংলা টেলিভিশন জগতে অন্যতম জনপ্রিয় মেঘা বাইক এটি বেশ কিছুবার বেঙ্গল টপরে মুকুট চিনিয়ে এনেছে স্টার যশের এই মেঘা বাইকটি বর্তমানে আরো জনপ্রিয়তা বেয়েছে এই মেঘা আর তারই মতে গল্পে বিশাল চমক আনছে এই গল্পের নির্মাতারা ধারাবাহিকের শুরুতে দেখা গেছে মেজমা অনেক খুশি সে লেখার সাথে কথা বলছে ইতিমধ্যে এই মেজকা বাজার করে আনলে লেখা বলে ওঠে সি বাজারটা করে আনলো কিন্তু তারাহুড়ো করে বাড়ি মেয়েদের হাতে তুলে দিতে পারলে বেঁচে যায় এই সময় চিত্রা লেখাকে বলে এই মেয়ে পিএসডি করছে লেখাপড়াও ভালো যদি চাকরি করে তাহলে তো বাবা কিছুতেই অঙ্কিতের জন্য মেনে নেবে না চিত্রা জানিয়েছে নিশ্চয়ই মেনে নেবে এবং সময় পাটিপক্ষ সব উপস্থিত হয়েছে অঙ্কিতকে দেখার জন্য এদিকে মেজকা সবার সাথে আলাপ আলোচনা কর পর কিন্তু লেখা জিজ্ঞাসা করে মেয়েকে সে এখন তো পড়াশোনা করাচ্ছে ভবিষ্যতে কি করবে মেয়েটি জানিয়েছে সে এখন পিএইচডি করছে ভবিষ্যতে আরও পড়াশোনা করে সঙ্গে রিসার্চ করবে চিত্রা তো মনে মনে ভাবে এই মেয়েকে অঙ্কিত অবশ্যই পছন্দ করবে চিত্রা তার শ্বশুর মাইকে মানে শ্বশুরমশাইকে কিন্তু মেয়ে কেমন জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন তার পছন্দ কিছু এসে যায় না যারা সংসার করবে তাদের পছন্দটা সব থেকে বড় ব্যাপার যেমন অগ্নি এবং কথার মধ্যে কিন্তু ঝামেলা লেগেই রয়েছিল এমন সময় তো কনেপক্ষ বড়ে ওঠে তাদের পরিবারকে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে কিন্তু একটা মেয়ে যে পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে সামলেছে সবসময় তার পরিবারের সঙ্গে থেকেছে কাকামণি এবং দাদু বলে ওঠে হ্যাঁ কথা খুব ভালো মেয়ে সব কাজে নিজের হাতে সামলায় ওকে পেয়ে আমরা আমাদের পরিবারটা ভাগ্য করে গেছে যা দেখে রেগে গেছে চিত্রা এমন সময় তো ছোটকা এবং নূপুর বাড়িতে উপস্থিত হয়েছে মেজদা তাদের সাথে কন্যা আলাপ করিয়ে দিতে তাদের মুখ থেকে বোঝাই যাচ্ছে কিছু একটা ঘটে গেছে এমন সময় কথা অঙ্কিত আর জুনি এসে উপস্থিত হয়েছে জুনিকে তো বসে যে এই দেখে সন্দেহ হয়েছে চিত্রার তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে সে বিয়ে কাকে করছে অঙ্কিত তো তখন জানিয়েছে সে জুনিকে বিয়ে করে নিয়েছে চিত্রা কিছুতে তা বিশ্বাস করতে চায় না অঙ্কিত জানিয়েছে যেটা ঘটেছে সেটা ঘটেছে সে যদি বিশ্বাস করতে না চায় সেটা তার একান্ত ব্যক্তিগত সমস্যা ছোটকা এবং কথা অনেক করতে মেনে নিতে চায় না সে তার ছেলের ঘাড়ে চেপে বসেছে এবং আরো অনেক বাজে বাজে কথা বলতে থাকে এই জুনিকে অগ্নি কথা চিত্রাকে অনেক বোঝানোর চেষ্টা করলে সে কোনো কথাই শোনে না উল্টে কথাকে মারবার জন্য হাত তোলে এমন সময় তো তার হাত চেপে ধরে বসেছে অগ্নি এবং বলে তার মেজমা যদি ভুল করে অগ্নি সেখানে কিন্তু বাধা দেবে কথার হয়ে অগ্নিকে প্রতিবাদ করতে দেখে বাড়ির সকলে খুব খুশি হয়েছে সবাই মিলে তো ছোট কাকাকে দোষারোপ করতে থাকে থাকে যে ছোটকা থাকতে এত বড় মানে অন্যায়টা কি করে ঘটে এমন সময় ধাক্কা ফেলে দেয় তখন অঙ্কিতকে বলে সে জানতো তাকে বাড়ির লোক কখনই মেনে নেবে না সবাই মিলে চিত্রাকে বোঝানোর চেষ্টা করতে থাকে তখন অঙ্কিতার মাকে বলে সে যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে এতে নিশ্চয়ই তার মায়ের সমস্যা হওয়ার কোনো কথা নয় এমন সময় চিত্রা নিজের গায়ে তেল ঢালতে থাকে আর তার কথাকে কিন্তু দোষারোপও করতে থাকে কথা তখন জানিয়েছে তার জন্য যখন এসব হয়েছে সে নিজেকে শেষ করে ফেলবে এবং এই বলে কিছুটা তার নিজের গায়ে ঠেলেও দিয়েছে চিত্রভাবে এই সুবাদে যদি শেষ করে দেওয়া যায় তাহলে কি প্ল্যান সফল হবে নাকি নতুন কিছু সাক্ষী থাকতে চলেছে দর্শকেরা জানতে হলে অবশ্যই দেখতে হবেন কথা ধারাবাহিকের আগামী পর্বটি আগামী পর্বটি দেশ দারুণ উত্তেজাতমূলক হতে চলেছে সে কথা বলাই বাহুল্য ধারাবাহিকের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ